হে জগতবাসী, আজ আমি স্বামী মালিচিস্তি আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে হাজির হইলাম। সে আলোচনাটি হল যে মানুষ জন্মিলে মৃত্যু হয়, এবং আজকের মূলে যে আলোচনাটি, মানুষ যখন মৃত্যুবরণ করে তো কি করে বুঝব যে মানুষ দেহের কোন দিক দিয়ে তার রূহ বা আত্মাটা বের হয়ে যায়, কোন দিক দিয়ে বের হলে সে কোন স্থান লাভ করবে, দোজক লাভ করবে, বেহেস্ত লাভ করবে, নাকি মুক্তি লাভ করবে। তাহলে এই জিনিসটি বোঝার জন্য আজকের এই আলোচনা। আচ্ছা, যদি কোনো মানুষ তার কোনো মানুষের আত্মা যদি পায়খানার রাস্তা দিয়ে বের হয়, তাহলে এই মানুষের স্থান কোথায়? যদি কোনো মানুষের আত্মা প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়, তাহলে এই মানুষটি মৃত্যুর পরে তার স্থানটি কোথায়? এবং একটি মানুষ যদি মৃত্যুবরণ করে, তার আত্মা যদি মুখ দিয়ে বাইর হয়, তাহলে তার স্থানটি কোথায়? যদি কোনো মানুষের নাক দিয়ে আত্মাটি বের হয়, তাহলে তার স্থানটি কোথায়? এবং একটি মানুষের যদি চক্ষু দিয়ে প্রাণ পাখি বের হয়, তাহলে তার স্থানটি কোথায়? এবং একটি মানুষের দেখবেন একটা বাচ্চা, ছোট বাচ্চা, 3 মাসের, 4 মাসের একটা বাচ্চাকে বসায় রাখলে দেখবেন মাথার তালুর মধ্যে টিক 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 করতেছে। যেখানে মানব দেহের ভিতরে যে টিক টিক মগজে তার ঠিকানা, সিদ্রাতুল মুনতাহাপুরি মগজে তার ঠিকানা, এই মগজের ঠিকানা হলো এই জায়গা দিয়ে টিক 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 করতেছে। তাহলে এই রাস্তাটি দিয়েও কোনো মানুষের আত্মা বাহির হয়। তবে আজকের আলোচনাটি হবে যে কোন কোন রাস্তাটি দিয়ে বের হলে সেই মানুষটি কোন স্তরে যাবে, দোজক 7টি, বেহেস্ত 8টি। তাহলে 7টি দোজক, 8টি বেহেস্ত যদি হয়, কোন কোন স্থান দিয়ে গেলে কোন স্তর লাভ করবে? যেমন পায়খানা রাস্তা দিয়ে যদি কোনো পাপী মানুষ হয়, জঘন্যতম পাপী মানুষ হয়, তার মৃত্যুটা এমনভাবে হবে, আর তার মৃত্যুটা সেই জঘন্যভাবে হবে, এবং তার আত্মাটা যখন পায়খানা রাস্তা দিয়ে চলে যাবে, তখন সে মৃত্যুর পরে চলে যাবে কোথায়? দোজকবাসী হয়ে যাবে। আর দোজক 7টা, এর মধ্যে একটি দোজক যাকে পশুকুল বলা হয়েছে, পশুকুলে তার জন্ম হয়। বা হাদিসের মতে যে দোজকে যখন নিক্ষেপ করা হবে, তখন তাকে পশু বানাইয়া দোজকে নিক্ষেপ করা হবে, মানুষ রূপে নয়। কেননা মানুষের দেহের আর মানুষের স্রোতের একটা মূল্য আছে। তাই কবি লিখেছেন, কি স্রোত বানাইলে খোদা রূপ মিশায় আপনার, এই স্রোত দোজকে যাবে যে বলে সে গুণাগার। এই আদম দেহেতে খোদা দম থাকিতে নাহি জুদা, কেবা আদম কেবা খোদা কে করিবে কার বিচার, এবার লক্ষ কোটি আকার ধরে সাজিলে তুই নিরাকার। তাহলে মানবের আকার অনেক মূল্যবান, এই আকারে দুজকে নিক্ষেপ করবেন না। তাহলে হাদিস অনুসারে যে দুজকিদেরকে দুজকে নিক্ষেপ করবে পশু বানিয়ে, আর দুজক শব্দের অর্থ কি? অশান্তিময় স্থান। যাই হোক, প্রস্রাবের রাস্তা দিয়ে যদি কারো আত্মা বের হয়, তখন সে আত্মাটিও দোজকবাসী। কারণ আমাদের নাভির নিচে 2টি রাস্তা, নর্দমার রাস্তা, ময়লা প্রবাহিত হওয়ার রাস্তা। আর এই পৃথিবীতে যারা ময়লা প্রবাহিত হওয়ার মতো কাজ করেছে, ময়লাযুক্ত কাজ করেছে, তাদের একমাত্র আত্মাগুলো সেই ময়লা স্থান দিয়ে বের হবে, এবং ময়লাতেই তারা চলে যাবে। তবে হে জগতবাসী, আরও একটি বিষয় বোঝার হলো যে মানব স্রোতের এতই মূল্য যে এই স্রোতটিকে আল্লাহ এত মূল্যায়ন করেছে
যে এই মানবের স্রোতটা কার, আমার রাসুলের ছিল, আমার মোহাম্মদের ছিল, বিভিন্ন নবীদের ছিল, আর সেই স্রোতে আমি আল্লাহ মিশেছিলাম, আর এই স্রোতকে আমি দোজকে ফেলে অবমাননা করতে পারবো না। তাই বলা হয়েছে কি স্রোত বানাইলে খোদা রূপ মেশাই আপনার, এই স্রোত দোজকে যাবে যে বলে সে গুনাগার। এই আদম দেহেতে খোদা দম থাকিতে নাহি জুদা, কেবা আদম কেবা খোদা, কে করিবে কার বিচার, এবার লক্ষ কোটি আকার ধরে সাজিলে তুই নিরাকার। যাক ওইদিকে যাব না, ওইদিকে যাওয়ার নেই দরকার। তবে আজকের কথা হলো যে নিচের দুইটি পথ দিয়ে যখন মানুষ চলে যাবে তখন তারা দোজকবাসী হয়ে যাবে। এবার আসি, মুখ দিয়ে যদি বের হয় তখন তারা পশুকুলে যাবে না, নাক দিয়ে যদি বের হয় পশুকুলে তারা যাবে না, কান দিয়ে যদি বের হয় পশুকুলে যাবে না, এবং চক্ষু দিয়ে যদি বের হয় পশুকুলে যাবে না। কেন না, যে বললাম যে আদম স্রোতের যে কি মূল্য, দেখা গেছে এই পৃথিবীতে যত খারাপ লোকই হোক সে কিন্তু অন্ততপক্ষে মুখে আল্লাহ নামটা জীবনে একবার হলেও নিয়েছে, মোহাম্মদ নামটা জীবনে একবার হলেও নিয়েছে, এবং নাক দিয়ে তিনি যে শ্বাস প্রশ্বাস টেনেছেন তখন দেখা যায় মুখে যখন আল্লাহ নাম নিয়েছে, মোহাম্মদ নাম নিয়েছে, তখন কিন্তু শ্বাস প্রশ্বাসের সাথে সেই নামটি যাওয়া আসা করেছে, এবং কান দিয়ে জীবনে একবার হলেও আল্লাহর নামটি প্রবেশ করেছে, মোহাম্মদ নামটি শুনেছে, এবং এই চোখ দিয়ে কোরআনের আয়াতগুলো দেখেছে, বা আল্লাহর কোনো ভালো নিদর্শন দেখে সে কখনো সুবহানাল্লাহ বলেছে, যার ফলে এই জায়গাগুলো দিয়ে কখনো দোজকবাসীর আত্মা বের হবে না। দোজকবাসী যারা তাদের আত্মার নিচে দিয়ে চলে যাবে নর্দমার রাস্তা দিয়ে, আর এই স্রোত দিয়ে যাবে না যদিও সে খারাপ মানুষ হয়। কেননা খারাপ মানুষ হলেও জীবনে একবার হলেও তো এই মুখে নাম নিয়েছে, যত বড় চোর হোক সে স্রোতও বলছে যে আল্লাহ আমি চুরি করছি, আমি যেন ধরা না খাই, আল্লাহর নাম তো নিছে। তাই উপর দিয়ে যাবে না, আর উপর দিয়ে যাদের প্রাণ পাখি বের হবে তারা সেই দোজকবাসী হবে না, যেই দোজকটা সবচেয়ে নিকৃষ্ট। আরও একটা বিষয় হলো যে 10 মিনিটের ভিডিও, এতে অতটা খণ্ড বিখণ্ড করে বলা যায় না, 60টা স্তরে দোজক, 60টা স্তরে বেহেস্ত, একটা বেশি 8টা। তাহলে মুখের যে স্থান, যেমন এ একটা স্তর, এরপরে নাকের যে স্তর এ একটা স্তর, চোখের যে স্তর এ একটা স্তর, আবার কানের যে স্তর এ একটা স্তর, এরকম 4টা 5টা স্তরে সে উপস্থানে চলে যাবে। তাহলে সর্ব উপরে যে সবার উপরে সপ্তম তালা, সেখানে কোন আত্মাগুলো পৌঁছাবে, আর সেই আত্মাটা বের হবে কোন দিক দিয়ে? হে জগতবাসী, এই পৃথিবীতে যারা রাসুলের প্রেমে, আল্লাহর প্রেমে, মুর্শিদ প্রেমে যারা নিজেকে পুড়িয়ে দিয়েছে, তখন সেই আত্মাটা ঊর্ধ্বগামী হয়, নিম্নগামী হয় না। নিম্নগামী হলে মুখ নাক দিয়ে যাবে, আর আরও নিম্নগামী হলে সে নফস বা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। তাহলে ঊর্ধ্বগামী যে আত্মাটা, এই আত্মাটা যে নিজেকে স্বাধীন করেছে, সে মহাত্মার সাথে মিশে যাবে, সে আত্মাটা কোন দিক দিয়ে বের হবে? সে আত্মাটা বের হবে যারা পৃথিবীতে দমের সাধনা করেছে, ধ্যানের সাধনা করেছে, আল্লাহর প্রেমে নিজেকে ডুবিয়ে দিয়েছে, সমস্ত জ্বালা যন্ত্রণা সয়েছে, তখন সেই দমের সাধনার সাথে সাথে তখন তার আত্মাটা ঊর্ধ্বমুখী হয়েছে। তখন কি হবে? এই যে তালু বরবল যে একটা বাচ্চার টিক 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 করে, ঠিক এখান দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তাটা সে সাধনার বলে এই রাস্তাটা খুলে থাকে, তখন সেই আত্মাটা যখন মহাত্মার সাথে মিশবে,
আল্লাহর আরশে চলে যাবে, তখন এই আত্মাটা এখান দিয়ে বের হয়। আর সেই মানুষটি মৃত্যুর পরেও তাকে হাসি মুখ দেখা যায় এবং দেখা যায় তার কোনো কষ্টই হয়নি মৃত্যুর মধ্যে। সুবহানাল্লাহ। তবে এই জন্য আমি বলবো যে আমরা নামাজ রোজা শরীয়তের মধ্যে যেটা আছে শরীয়তের আইন মানতে হবে, কিন্তু একটা বিষয় হলো কি যে সূরা কাহাফের মধ্যে মুর্শিদ ধরার কথা বলেছে, সূরা ফাতার মধ্যে মুর্শিদ ধরার কথা বলা হয়েছে, এবং বলা হয়েছে সূরা ইনসিরা এবং সূরা সাফফাতের মধ্যে বলা হয়েছে তোমরা যখনই অবসর পাও সাধনা করো। আর সেই সাধনা করার কথা আল্লাহ নিজেই কোরআনে বলেছেন। আর সেই সাধনাগুলো করতে 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 একদিন দেখা যাবে আমাদের এই উপরের দরজাটা খুলে যাবে, তখন সেই ঊর্ধ্বগামী আত্মা নিচে দিয়ে কখনোই যাবে না। কেননা দেখবেন আমরা যদি একটা ফটকার ভিতরে গ্যাস ভরে ছেড়ে দেই, নিচের দিকে দিলেও কিন্তু সে উপরে চলে, নিচের দিকে দিলেও সে উপরে চলে। তাই একজন মহাসাধক যিনি সাধনা করতে 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 তার আত্মাটা এত হালকা হয়েছে, দুনিয়ার মায়া দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে সে নিজেকে হালকা করে নিয়েছে, এখন তার ঊর্ধ্বগামী, তখন সে আত্মাটা সেই ঊর্ধ্বে দিয়ে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঊর্ধ্বে দিয়ে যখন বের হয়ে যাবে তখন মহাত্মার সাথে মিশবে। আর সে মহাত্মা কোথায় বাস করে? সে আরশে আজিম তার ঠিকানা, আল্লাহর সাথে একাকারে বিলীন হয়ে যাবে। তবে হে জগৎবাসী, আজকের যে আলোচনাটি এই জন্যই করা হল যে আমরা কখনো নিম্নগামী হওয়ার কাজ করব না, সবসময় অন্তরে জিকির রাখব, দুনিয়ার মায়াটা কমিয়ে দেব এবং ধ্যানের দেশে সাধনার দেশে ডুবে যাব, তবেই আমরা সেই পথ পেয়ে যাব। তো হে জগৎবাসী, আজ এ বলেই রাখবো, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।